বাফের অন্যায়, ছেলেটাও দাঁড়াইয়া রয়েছে, সমাজবাসী বিচার করতেছে বাফের অন্যায় হয়েছে, বাফের বিচার হইল, 10টা দররা বাড়ি দিব, মানে দুইটা সিবা হাতে লইয়া 5টা বাড়ি দিলে 10টা বাড়ি হইয়া যাইব। ইউসুফ আকবর যখন এমন বিচার দেখছে আব্বার অন্যায়, ইউসুফ আকবর যে কয় তোমার বিচার হইছে না, তোমরা যে বিচার করছো দুইটা বেত দিয়া আব্বারে বাড়ি দিবা, 5টা বেতের বাড়ি লাগবো 10টা, আমি বিচার করে দিলাম এই মুহূর্তে ফুতেরে এই বেতরা দিয়া 10টা বাড়ি দিবা, ফুতেরে গাত বাড়ি লাগবো 20টা। এই ইউসুফ এটা কেমন বিচার করলা? ইউসুফ ডাক দিয়া কয় আরে আব্বার সামনে ফুতেরে নত করে সমাজবাসীর সামনে মারবো, এটা আমি ইউসুফ সহ্য করতে পারি না, এটা ন্যায় বিচার হইতে পারে না, আব্বা অন্যায় করতে পারে, কোলাকুলি করে মিলিয়া দাও। আব্বারে কেমনে তোরা বেতের বাড়ি দিলি? বুঝতে পারলাম রে ফুতের মুন্ডা টাকা আছে দেখ, টাকা খাইয়া বিচার কর সত বাটফা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়ালিহি والصلاة على نبيه والوزن والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه وبسلطان وبإتقان وبإيمان وبيان في وحده لا شريك له ولا نزيد له ولا زد له ولا ند لا أجمل أن ولا له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। এই আমার বড় রাশিয়া লুরা এলাকার বাবাজিরা বন্ধুরা গো, ও পর্দার আলের মা বোনেরা, যারা যারা আজকে জান্নাতের বাগানের আলোচনা শ্রবণ করতে চান, আমি সবার কাছে বলবো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, যারা যারা আজকে জান্নাতের বাগানের আলোচনা শ্রবণ করতে চান, প্রশ্ন করবো রে যুব ও মুরব্বী বাবারা, কেন তোমরা আজকে জান্নাতের বাগানে বসলা? সবাই ডাক দিয়ে বলবে গজুর জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য, কথা বলেন না বাবা ঠিক কি না? আমরার জীবনের গুণা একজন মাফ করতে পারে গো, ওনার নাম আর অন্য কিছু নয়, ডান হাত তুলে বলেন না নামটা কি? সবাই ডান হাত তুলে ডাক দেন আল্লাহ, জবান খুলে ডাক দেন আল্লাহ, দুই হাত তুলে পরে নিয়া রাসূল আল্লাহ, আর জবান খুলে পরে নিয়া রাসূল আল্লাহ, কণ্ঠে পরে নিয়া বলি আল্লাহ। হে আমার শিয়ালুরা এলাকার বাবারা বন্ধুরা গো, নবীর পাগলের দল, আমার আল্লাহ যে তোমাদের গুনাহ মাফ করতে পারে, আসুন না আমরা সবাই ওই আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করি আর পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ببركه بسم الله الرحمن الرحيم ان بطش ربك لشديد وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا
সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফি ফুরকানিহিল হামীদ আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি রাওয়াহু তিরমিযী ওয়া কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম ওয়া ক্বালা ফি হাদীসি শরীফ আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুল্লাহ ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ولا يبقى من القران الا رسمه مساجدكم عامره وهو خراب من الهدى علماءكم شر من تحت ادم السماء من عندكم تخرج الفتنه وفيهم تعقد رواه البيهقي كما قال عليه الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد وعلى ساوند কত সুন্দর মাওলানা আর জবান খুলে মোহাব্বতে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি তোমার জন্যে মন কাঁদে আকি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা শুধু বেদনা হৃদয়ে মোর বাসা বাঁধে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মোহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়েন ঈমান তাজা হবে মুহাম্মাদ ওয়া আলা আলি নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনা জোরে কথা দিছে প্রমাণ আবার বাইহাকির বর্ণ নাই আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাও কি যে সুন্দর কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর ঠিক না ভাই ঠিক হস করছেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো মদিনা শরীফ গেছেন মাশাআল্লাহ তাদের সাথে আমাদেরও কবুল করেন আমিন আরো জোরে কোন আমিন আমিন আউটের মাইকের সাউন্ড একটু কমায়ো আউটের একটু জবান খুলে বলবেন সবচাইতে সুন্দর মদিনা বিশ্বাস আছে না নাই একটু মহাব্বতের আওয়াজে বলেন কি যে সুন্দর হায় রে কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর বলেন পৃথিবীর দ্বিতীয় আপনার জোরে মদিনা শহর বলতে হবে তাহলে না ওয়াজ করতাম পারতাম একটু জবান খুলে কালকে তিনটা করছি না কালকে তিনটা আজকে একটা করে আনা আছে হাজিপুর আয়া কইছি হাদি আনছি না বারাবারই করছে চলেছি আদিয়া দিয়ে ওয়াদা দিয়ে ওয়াদা না রাখতে পারলে দরকার আছে আদিয়া না কইয়া নিছে একটা দয়া সারণে দিতেছে কম দূর যা রাখতে দি আমি মাদ্রাসা করি টিয়া নিয়ে আমি গিয়ে টিয়া নিয়ে আমি নিজের বাড়ি ঘর করছি নি এখনো বাড়ির ভিতরে টিনের ঘর ফিরে হয়েছে বাঙ্গা ফানি করে মাদ্রাসা করছি 60 টাকা মিনিট
হালদি ছেলে রাখছো টিয়া তোলার কাছে, কারণ মাহফিল আসছে, ওয়াদা দিয়ে ওয়াদা না রাখতে চলবো না, মাহফিল হইতে দিন আছে, কাল তো দুইটা তো আপনি যাবেন নি, একটা বুড়িশন একটা কৈজুরি রামচন্দ্রপুর মুরাদনগর যাবেন আপনারা এনে। তো তো মদিনা শরীফ সুন্দর বিশ্বাস আছে না নাই? কারা কারা যাইতে চাই সোজা করেন হাত, সবটি তোলে না, অবাধ্য টবাধ্য থাকলে বাবুরে হাত তাত তুললে লাও, দরকার নাই, সরম টরম হইও না, আমরা সাইকে সাই না যাইতে, দুই হাত নাড়া দিয়ে বলেন পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, জোরে বলবেন পৃথিবীর দ্বিতীয় আর বলেন পৃথিবীর দ্বিতীয় আর বলেন কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলেন পৃথিবীর আর বলেন কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় আর পৃথিবীর দ্বিতীয় ওই মদিনার রওজার পাশে, বলেন ওই মদিনার রওজার পাশে আছে হযরতে সিদ্দিকে আকবর, কি যে সুন্দর, বলেন কি যে সুন্দর আর পৃথিবীর দ্বিতীয় আর বলেন পৃথিবীর দ্বিতীয় ওই মদিনা যাবার লাগি, বলেন ওই মদিনা যাবার লাগি কাঁদে আসে কেরন্তর, কি যে সুন্দর, বলেন কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, আল্লাহুম্মা সাল্লি হাসিবি রব্বি জাল্লাল্লাহ পর হাসিবি আমার নবীর দরুদ বইল না, আমার নবীর আমার নবী তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
কায়াল হোমে ওলিও কা হযরত আব্দুল কাদের জিলানি কা পড়ন কায়াল হোমে ওলিও কা হযরত খাজা আজমির কা মানতিয়ে হারে জব দিল সে মানতিয়ে হারে জব দিল সে জনি পুরি ফরুক সে আর সিদ্দিকী কা লাওয়া ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ হো লাওয়া ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা অত সুন্দর মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না বলেন কত সুন্দর মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না সবার মুর্শিদ জানে ঠিকানা সবার মুর্শিদ আমরা কেমনে যাব মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বাবারা বন্ধুরা ও আমার পরদার আড়ালের মা ভোড়েরা আজকে শিয়ালোরার জমিনে এই মসজিদের কমিটির ভাইরা সহ আমার ভাই জাবেদ ভাই সহ যারা যারা তো জোবায়ের ভাই সহ যারা যারা তো কষ্ট করে টাকা পয়সা দন দৌলত দিয়া উপস্থিত হইয়া গো এই প্যান্ডেল পুরা মানুষগুলা যদি প্রশ্ন করি বাবা তোমরা কেন মাহফিলে আসলা আমার মুরব্বীরা ডাক দিয়া কইব হুজুর আমি মাহফিলে আসার উদ্দেশ্য বয়স তো অনেক হইয়া গেছে গুণাগুলা তো এখনো মাফ করতাম পারি নাই যুবকরা ডাক দিয়া কইব হুজুর অনেক যুবকের মা নাই অনেক যুবকের বাবা নাই আম্মা আব্বার কবর আজাব মাফ করবার জন্য আমরা মাহফিলে আসছি ও মুরব্বী গো ও যুবক ভাইরা গো ও আমার এশিয়ালুর এলাকার মা ভনেরা আপনারা কেন পর্দার আড়ালে আড়ালে বৈশা রাস্তার পাশে পাশে দাঁড়াইয়া ঘরের কন্যারে কন্যারে জানালার পাশ দিয়া বৈশা বৈশা ওয়াজ শুনতাছেন গো মা সবাই ডাক দিয়া কইব হুজুর গো আমরা এমনি এমনি মাহফিলে বসি নাই আমরা মাহফিলের শোনার জন্য বসার কারণ হইল আপনি একটা মুনাজাত দিবেন আমরা দোয়া কইরা বাড়িতে যামু আল্লাহ যেন গুনাগুলা মাফ করে আপনারা বলেন জীবনের গুনাগুলা মাফ করানোর দরকার আছে না নাই আমার নবী একটা ডাক দিয়া বলতেছেন উম্মত ও নবীর উম্মতের দল যখন তোমরা গুনা করবা গুনা করার কারণে তোমরার কাছে বড় ছোট মনে হইব ওই গুনা করার কারণে যখন তুমি নিজেরা নিজে ছোট মনে করবা তোমার গুনাগুলা বেশি হইয়া গেছে বিদায় তুমি আমার আল্লাহর কাছে অনুতপ্ততা প্রকাশ করেছ আমার নবী কয় হ্যাঁ রে উম্মত শুনে নাও ওই গুনার কারণে তোমার তোমার ছোট মনে হইলে আমি মদিনার রহমাতাল্লিল আলামিন নবী বললাম ওই গুনাগুলার জন্য তোমরা আমার আল্লাহ পাকরে ডাকো আমার আল্লাহ তোমার গুনা মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জবান কুলে কন্যা সুবহানাল্লাহ ও বন্ধু সাহাবাই কেরাম আমার নবীরে ডাক দিয়া কই ও নবী গো আপনার উম্মতের গুনাগুলা কেমনে মাফ করব আমার নবী কই একবার সোজা ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার নবী কত সুন্দর কত মায়ার নবী উম্মতের দরদি নবী আমরারে কেমনে বাঁচাইতাছে আমরারে কেমনে উদ্ধার করে রে যুবক ভাই কেমনে তুমি ওই নবীর শান মানের কথা শুইনা চইলা দাও কেমনে তুমি ওই নবীর আগমনের কথা শুনলে বেদাত ফতুয়া দিয়া লাও আল্লাহর দোহায় তুমি তোমার কদমে হাত দিলাম ওই নবীর শানের কথা শুনলে কোন জায়গার মধ্যে কোনোদিন কোনো বেয়াদবি কইরেন না কারণ আমার দয়াল নবীর শান আমার আল্লাহ বর্ণনা করেছেন একটা কিতাবে ধরে কোন এই কিতাবের নাম কি আরে কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার সো দেওয়ানা যেতে চায় মদিনা তাই কি চাই না কোরআনের ভিতরে নবীর শান আছে না নাই দাঁড়াইয়া কেয়াম করার দলিল আছে না নাই ওয়াসাল্লিমু তাসলিমা আছে না নাই গতকালকে দিছিলাম একবার পুরো পারফেক্ট দোস্ত আর কে হোসেন ডেজার বাইত পুরো পারফেক্ট ফোর্স ছিল গতকালকে তো নবীর শান কোরআনে আছে না নাই
আর একটু জবান খুলে বলবেন, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয় রে সাহাবাই কারাম, হা হা হা, আমার উম্মতের গুনাহ মাফ করানোর রাস্তা একবারে সোজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের গুনাহটি কেমনে মাফ করব আপনার কাছে জানতে চাই। নবী আমার ডাক দিয়া কয় উম্মত আমার শুনে নাও, উম্মত আমার শুনে নাও, লিকুল্লি শাইইন সিকলা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার উম্মতের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রটার নাম ডাকি। আমার নবী কয়, ওয়াসিকালাতিল কুলুবি যিকিরলা, আমার উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রের নাম হইল আল্লাহ নামের জিকির। আল্লাহর জিকির করলে যদি উম্মতের জীবনের গুনাহ মাফ হইয়া যায়, আমরা সবাই আল্লাহর জিকির করতে চাই কি চাই না? জোরে বলেন না বাবা, চাই কি চাই না? তাহলে আসেন আমরা সবাই চোখটা বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে আপনার খেয়ালটা করবেন, আপনার মুর্শিদের দিকে আপনার কলব দ্বারা মোতাজ্জু করবেন, মুর্শিদের কলবের দিকে আমার রসুলের কলব মোতাজ্জু করে সবাই চোখটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাকের একটু এসমে জাতের জিকির করবেন নি, জবান খুলে করবেন নি, সবাই একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, আমার তালে আল্লাহ 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 আল্লাহ, পাগল মন মাশাআল্লাহ, একবার বাবলে না রে তো হইব রে মহরঙ্গ মারহাবাও, পাগল মন মারহাবাও, আল্লাহ আল্লাহ, একবার বাবলে না রে তো হইব রে মহরঙ্গ মারহাবাও, তুই মরিলে সংগার শান্তি, তুই মরিলে সংগার শান্তি পাইবি নাই এক যোগন, পাগল মন মারহাবাও, একবার বাবলে না রে তো হইব রে মহরঙ্গ মারহাবাও, দিন আসি দেব তোমার গলে শেষ করিব, আমরা রে জিব হব হব মন রে মার হবা রে দিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব, আমরা রে জিব হবন হবন বগন রে মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ, ওই কবরে সংগার সাথী বন্ধু, ওই কবরে সংগার সাথী নবী নুরি তো গুন, পাগল মঙ্গন মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ, একবার বাবলে না রে তো হইব রে মহরঙ্গ মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ, মগন রে গে হে গে বন্ধু বান্ধব আছে যত, জানা যায় যাবে শত শত, আন্দার ঘরে কেউ তো যাবে না, বন্ধু
বান্দব পাশে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কে গো তাকবে না হাগা মগ্ন রে মারহব ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী নবী নদী দোন পাগল মন মারহব একবার আর বাবলি না রে তোর হইব রে মান মাসাল্লাহ ডাকি আমরা তোমাজে মারহবাও আজকের মাহফিল কবুল করো গো আমার মা বন্দেরকে কবুল করো গো আমার ভাই বাবাদের কবুল করো গো আমার দয়াল নবীর কাদিরে মারহবাও গাইলোর মদিনা পাগো ও বা সোনার মদিনা উদাসী বা না গাইল মারহবাও আল্লাহ রে জবান না কইলা আল্লাহর ডাকলে শরম নাই কি মায়ালা গাইলোর মদিনা পাগো ও লোবা নাগা হাইলো রে সোনার মদিনা উদাসী বা না গাইলো মাসাল্লাহ জিকির কর জিকির কর মৌমিন গর জিকির কর মৌমিন গর জিকির তে মাওলা রাজি আর রাজি নবী গওয়ান মারহাবা হস্ত দিলা সে বিবারে জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখি বারে নয়ন দিলা দেখি বারে তবু কেন কন্দ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন জিকির করলাম কার আল্লাহ আরো জোরে কার আল্লাহ আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না হুজুর কেন কেন আপনি জান্নাত পেতে চান না আমি বলবো বাবা জান্নাত পাইয়া লাভ কি হইব যদি জান্নাত আমার নবীরে না পাই আমি আমার নবীরে চাই আমার নবী আমার যেই জায়গায় দিব আমি ওই জায়গায় যামু কথা বলেন ঠিক না বেটি এই জন্য আল্লাহর জিকির করেছেন শুকরিয়া তান একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ মসজিদ সদরে মোহতারাম কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানা দিন এ গতকালকে তিনটা বরুড়া ছিল কোন থানা আমার ফোন দিছে ফোন দিয়া আমার ওস্তাদ জিয়া তুমি কই আছো হুজুর মাহফিলে কোন জায়গা বরুড়া এটা কোন সময় তবু তোমার বাড়ির এনে মাহফিল করে ভাত খেয়ে যাওয়ানোর সময় তো যখন কইছি বরুড়া তো পরে কইছে ঠিক আছে অফসরে কল দিও তো কল দিলাম তোমার এখান থেকে বাইর হইয়া এরপরে কইছে দ্বিতীয় মাহফিল কোনায় হুজুর এডো বরুড়া পার আছে নি কোনায় কইছে হুজুর আছে আর হেডো বরুড়া এই গোসটা কইরা কোন জায়গা আর একটা আড্ডা তুলা গাও ছোট তুলা গাও এখান থেকে এরপরে গেছি কাশিয়া পুকুরিয়া এটি আল্লাহ কি আমি বুঝি না আমার গলা দিয়ে কথাই না মাইক ধরলে কথাই মনে বাইর এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমত অশেষ মেহর বাণী আসলে ঠিক থাকাটা এটা অনেক কষ্টকর অত্যন্ত কষ্টকর বিষয় আল্লাহ যে একুশ রানিং মার্চে রেখে দেয় 22 পর্ব আল্লাহ যে এই পর্যন্ত এখনও সুস্থ রাখছেন তবে আমার একটা বিশ্বাস একটা আবদার থাকবে আপনারা যারা এখানে বসেছেন ওয়াজ তো বেশিক্ষণ অল্প করি কিন্তু যতক্ষণ করি আপনারা যতটুকু বলবো
আমল করার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ। সবাই কইছেন না তো বলেন ইনশাআল্লাহ। উপস্থিত আজকে কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শিয়ালুরা উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে 14তম ওয়াজ ও দোয়ার মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি জৈনপুরের আলা হযরত পীর সাহেব কেবলা জনাব হযরত মাওলানা মোহাম্মদ ফারুখ, নামটা ভুল লাগছে, ফররুখ চেয়ার সিদ্দিকী আল কোরাইশি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতে, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। সম্মানিত প্রধান মেহমান মোহাম্মদ সাফায়েতুল ইসলাম ভুইয়া শরীফ সাহেব, ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার সন্তান। আলোচনা করেছেন ওস্তাদবর মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন জিয়াদি সাহেব, আমার বাবা জান পাশে আছেন। আমার পূর্বে মূল্যবান আলোচনা করেছেন মাওলানা মিজানুর রহমান মুনিরি সাহেব, জামাল উদ্দিন নোমানি সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, জনাব হযরত মাওলানা মোহাম্মদ শাহজান সাহেব। সার্বিক সহযোগিতায় রয়েছেন আপনাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ জোবায়ের হোসেন সাহেব সহ আজকের মাহফিলে ডাইনে বামের সামনে বসে থাকা আলেম সমাজ মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত আমার মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন তো আমরা কার বান্দা? আল্লাহর। এই বিশ্বাস সবার অন্তরে আছে না? আছে। আপনারা বলেন আমরা যে গুনার কাজগুলো করি আল্লাহ দেখে কি দেখে না? দেখে। আবার কেউ কেউ যে ভালো ভালো কাজগুলো করে আল্লাহ দেখে কি দেখে না? দেখে। একটু আগে আমার আগে মিজানুর রহমান মুনির সাহেব যে কালেকশন করে আপনাদেরকে 150, 10, 20, 1000, 5000, 10000 সহ নিছে আল্লাহ দেখছেনি? আবার অনেকে গোপনে নাম কোন সারা দান করছে তারারে দেখছেনি? আল্লাহ তো সবই দেখে, তবে আল্লাহ যখন দেখতেছে আল্লাহ বিচার কেন করতেছেন না? অপেক্ষা কিসের? অপেক্ষা কিসের? হাশরের ময়দানের। এই জন্য আশিক বলে ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাশরে, বিচার হবে কর্ম অনুসারে। ওরে মাওলার নামটি স্মরণ কর, নিজের ইমান ওজন কর, বিসমিল্লাকে চাপা রাখ হৃৎপিণ্ডের ভিতরে। ওরে দুই চোখের পানি দিয়া যায় কি দরা তারে, সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে, চল মৌলারি দরবারে। এক জায়গায় বিচার হবে, সেটার নাম কিসের ময়দান? এখন যারা গুনার কাজগুলো আমরা করছি, এই গুনার কাজগুলো যে আপনি করছেন আমার আল্লাহ, জোরে বলেন, হোক গোপনে হোক প্রকাশ্যে যেভাবেই করেন না কেন দেখে কি দেখে না? দেখে। আল্লাহর কাছে একবার কি আপনি আপনার এই গুনার জন্য অনুতপ্ততা প্রকাশ করে চোখের পানিটি ফালাইয়া কান্না করছেন? অনেকে করেছেন, হুজুর করেছি, কিন্তু বাবা আপনি কি জানেন এই গুনাগুলার জন্য কান্না করলে আপনার এক একটা চোখের পানির ফোঁটার বিনিময়ে আল্লাহ আপনারা যে মাফ করে দিবে। এখন সব আল্লাহ কইতেন না, এখন আবার দুইটা গজল কই, একবার সব ঠিক হয়ে যাবে। ও আজ যে করতেছে কাজ আর বুঝতেছেন। এই জন্য একটু আগে একটা ছেলেকে প্রশ্ন করলাম গুনার বিষয় নিয়ে, জোবাইর ভাইয়ের ঘরে জিজ্ঞাসা করলাম, হুজুর এমনে আজকে মাদ্রাসা, এমনে আজকে এখানে আসছি, পাঞ্জাবি আছে দেখতেছেন আর কি, বালা আমরাও কিন্তু হুবের ফুনডানা। কি কইছে? আমরাও হুবের ফুনডানা। আমি জিজ্ঞাসা করলাম এই পত্রা কি ভালো না খারাপ? সে নিজে স্বীকার করছে ভালো। আমি কিন্তু নাম কইতাম না বা পরিচয় করাবো। দেখেন গুণা আমরা যাই না গুণা করতেছি, তো সে বলতেছে হুজুর এটা খারাপ। তারে বাপরার লোক মাটা ফতম, লোক মাটা মুখে দিব হা করিয়া লেছি, জিব্বা বাহির করছি, এটা লোক জিব্বাত ফালাম, লোক মাটা দূরে নিয়ে কইছি। যেই ব্যক্তি গুনারে গুনা যায় না আবার এটারে করে, আল্লাহ তার এই গুনার যদি একটা গুণা হইতো এটার 70 গুণ বাড়াইয়া দেয়। আরো জোরে বলতেন না, এটা গুণা আপনি জানেন, এটা গুণা আপনি নিজে জানেন, এটাকে গুণা জানার পরেও আপনি গুণা যাই না আবার করতেছেন, তাহলে এটা একটা গুণা হবে না, কয়টা হবে?
170 রোজার মতো। আল্লাহ কোরআনে বলেন ইন্না বাতশা রব্বিকা, আল্লাহর দরা কি শক্ত না নরম? আল্লাহ নিজে বলছেন। আপনি যত রকমের নাগরালি করেন না কেন, যত রকমের ঘোরাফেরা করেন না কেন, যত রকমের হারাম খাবার আপনার পেটে ঢুকান না কেন, যা করেন না কেন, এটার জন্য একজনের কাছে জবাবদিহিতা করা লাগবে। ডান হাত তুলে বলেন তিনি কে? আল্লাহ। আরো জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। উচ্চ কণ্ঠে বলেন তিনি কে? আল্লাহ। হাত নামান। তাহলে আল্লাহ আমাদেরকে ধরবেন। আপনি জানেন সুদ হালাল না হারাম? যে খায় হেজানে কি জানে না? যে সুদের উপরে লয় হেজানে কি জানে না? যে এটার সাক্ষী হয় হেজানে কি জানে না? যে এটার লেখালেখি করে জানে কি জানে না? আজকে ব্যাংকে গেছিলাম, কিটা কুমিল্লা ইউসিবি ব্যাংক বলে, তো লেখা সব শেষ করে তারা সব সবসময় আসা যাওয়া করলে তো ফ্রি, দশজন থাকলো আল্লাহ রহমতে পিছন থেকে ডাক দিয়ে হুজুরের দেয় আগে, তো শেষ করে আমার একজন মা ফুলমালা বেগম বাড়ি নবীগঞ্জ থাকে লন্ডন, আরেকজন মনোয়ারা বেগম, তারা দুইজনে মিলে আমার অ্যাকাউন্টে আমার মাদ্রাসার লেগে করে টাকা ফাটাইছে। আমি মনে মনে করি এমন যদি আরেকজন ভাই লেতাম আমার 4.5 লাখ পাঁচ লাখ টাকা লাগবো মাদ্রাসার ফোলাইন গোসলখানাটা করতাম, তাহলে তো আল্লাহ আলহামদুলিল্লাহ হাইছিলাম। তো যাক ফাটাইছে, আমি এটার ওই যে রেমিটেন্সের কাগজ আছে না ওইটা নিতে গেছিলাম, তো নিতে দিয়ে বসার পরে আমার কইতেছে হুজুর এই যে দেখেন আসতেছে কত কিছু হইতেছে, মানুষ হালাল হারাম বাঁচতেছে দেখতেছে খাইতেছে, হুজুর আপনারা দিয়ে ডিমা ফিলে কোন না? আমি কই আপনার ওয়াজ শুনছেন কোন না? আমি কই আজ সুদখোরের সৈদ্য গোষ্ঠীর পর্যন্ত দুই, আপনি আমার ওয়াজ না হলে আপনি আমার এই কথা কন কেমনে? ক হুজুর আচ্ছা এডি কন নি কই? ক হুজুর আরেকটা কথা কইয়েন। কোন কথা? হুজুর পরের সম্পদ যে লুট কইরা খায় এ কথাটা কইয়েন। বর্তমান সমাজে সাসা বাতিজার জমি ঠেলা খাবে, বড় ভাই মরছে বাতিজার জমি খায়, বড় ভাই মরে গেছে কোনো বাতিজা নাই, বাতিজি আছে বেরিয়ে মানুষ ঝগড়া করতে পারতো না তার আর জমি মেরে খায়। সমাজে বিচার করতে যায় হক ভুল ন্যায় অন্যায়, যেটা ন্যায় জানে জানার পরেও অন্যায়কারীর থেকে 1000 টাকা খাইয়া 1 কাপ 60 টাকা খাইয়া অন্যায়কারীরে বাঁচায় দেয়। আমার নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন এর ছায়ার তলে 7 প্রকারের মানুষ থাকবে। কয় প্রকার? 7 প্রকার। এর ভিতরে সর্বপ্রথম হইল ইমামুল আদল, ন্যায় পরায়ণ নেতা। কি পরায়ণ? ন্যায় বিচারক। আপনি যে বিচার করতে যে 100 টাকা খাইয়া 500 খাইয়া তলোয়ান আনি কোন বিচারের? আমরা কি কোন বিচারের লেগে জমা দেবে সমাজি ওলার কাছে 500 1000 তলোয়ান আনি? এ তলোয়ান দেখান কে শিখেছে আপনার বাটফারি? এটা আমার নবীজির কোরআন এবং হাদিসের বিরোধী কাজ। সমাধি ওলারা দেয় আর কি, তারা যাইব চা খাই তো, তো তুই সমাধিওয়ালা হইছস কেন? হইছ কেন? তোমাকে তো সমাধিওয়ালা বানানি হইতে, সর্দার বানানি হইতে, এটা করবার লাগিয়া টাকা লইতানি দিচ্ছেন। হে মুসলমান, তোমাদের কাছে ন্যায় পরায়ণের ব্যাপারে আমি নবীর জানানো হচ্ছে, কোন মানুষ যদি তার জবান দিয়ে ন্যায় বিচার না করতে পারে, অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় জানার পরেও একজন মুসলমানের কাছে অপর মুসলমানের ন্যায়টাকে অন্যায় বানায়, অন্যায়টাকে ন্যায় বানায়, আমি আল্লাহর নবী বললাম তার জন্য অপেক্ষা করতেছেন একবারে এমন আজাব, এমন আজাব যেটার নাম হইল শাদিদ, একবারে কঠিন যন্ত্রণাদায়ক আজাব তার জন্য অপেক্ষা করে। সাহাবাই কেরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা সবাই জানতে চাই
যিনি তার জিব্বা দিয়া মিথ্যা বিচার করবে, ন্যায়টাকে অন্যায় বানাইব, অন্যায়টাকে ন্যায় বানাইব, জিব্বা দিয়া মিছা কথা কইব, জিব্বা দিয়া সুদ এবং গোসার সাক্ষী হইয়া কথা বলব। আল্লাহর নবী গো, আপনি বলেন না তাদের জন্য শাস্তিটা কি রেখেছেন? আমার নবী ডাক দিয়া কয়ে শাস্তিটা হইল, আমার আল্লাহ আগুনের কেচি দ্বারা তাদের জিব্বাটাকে কর্তন করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হকের পথে সুবিনয় সুপথে রাখিও ও গো নবী সরোয়ার, আমরা পাপি হক এবং অহক, বেহকের বিচারে রেখো গো পরোয়ার। হক কথা বলে মরতে যেন পারি ও গো রহিম রহমান, হক কথা বলে মরতে পারি যেন ও গো রহিম রহমান। অন্যায় অবিচার দিও না সামনে, কবু মাথা নত করি না অবিচার। কথা বলেন না বাবা, ঠিক না বেঠি? একজন মুসলমানের কাজ হচ্ছে ন্যায় বিচার করা, একজন ইমানদারের কাজ হচ্ছে সত্য কথা বলা, একজন ইমানদারের কাজ হচ্ছে জবান দিয়ে সদা সত্য কথা বলা। আপনারা জবান খুলে বলেন, মুসলমান এবং ইমানদার হিসেবে আমাদেরকে এমন দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? হে আমার বন্ধু, ও পর্দার আড়ালের মা বোনের আগু, এই ন্যায় এবং পরায়ণতা যখন একজন আল্লাহর ওলি দেখলেন না, ওনার নাম হইল হযরতে ইউসুফ আসবাত রহমতুল্লাহ আলাই। হযরতে ইউসুফ আসবাত আল্লাহ পাকের কোনো ছোট ওলি নয়, হযরতে ইউসুফ আসবাত বড় মাপের একজন আল্লাহর ওলি। উনি যখন দেখলেন সমাজের মধ্যে ন্যায় বিচার নাই, সমাজের মধ্যে কোনো ভালো কাম নাই, সমাজের মানুষের জবান দিয়া কোনো ভালো ব্যবহার নাই, ইউসুফ আসবাত একদিন নামাজের সেজদায় পয়রা আমার আল্লাহর কাছে ডাক দিয়া কই, আল্লাহ গু, আমি ইউসুফ আসবাত তো ন্যায় বিচার না দেখা থাকতাম পারি না। ইউসুফ আসবাত এই ন্যায় বিচার দেখা কেন থাকতে পারে না? কারণ ন্যায় বিচারের সামনে সবাই দেখতা সেটা ন্যায় বিচার, কিন্তু তলে দিয়া অন্যায়। কি অন্যায়? কষ্ট হইতা সামনে রা, যদি কইতাম নিশিরাইতে এটি বালা হে, কলবে কলবে মিল না হইলে এ বন্ধু আমার, একদিন দেখতাছে এক মসজিদের সামনে বিচার হইতাছে, বিচার কি হয়? বিচার, বিচারের মধ্যে বাপ এবং ছেলের মধ্যে ঝগড়া। এই জায়গার মধ্যে বাফের অন্যায় হয়েছে কার? হযরতে ইউসুফ আসবাত যখন দেখলেন বাফের অন্যায়, ছেলেটাও দাঁড়াইয়া রয়েছে, সমাজবাসী বিচার করতেছে বাফের অন্যায় হয়েছে। বাফের বিচার হইল দশটা দররা বাড়ি দিব, মানে দুইটা সিবা হাতে লইয়া পাঁচটা বাড়ি দিলে দশটা বাড়ি হইয়া যাইব। ইউসুফ আসবাত যখন এমন বিচার দেখছে আব্বার অন্যায়, ইউসুফ আসবাত যে কয়ে তোমার বিচার হইছে না, তোমরা যে বিচার করছো দুইটা বেত দিয়া আব্বারে বাড়ি দিবা, পাঁচটা বেতের বাড়ি লাগবো দশটা, আমি বিচার করে দিলাম এই মুহূর্তে ফুতের এই বেতরা দিয়া দশটা বাড়ি দিবা, ফুতের গাত বাড়ি লাগবো বিশটা। এই ইউসুফ এটা কেমন বিচার করলা? ইউসুফ ডাক দিয়া কয়, আরে আব্বার সামনে ফুতের নত করে সমাজবাসীর সামনে মারবো, এটা আমি ইউসুফ সহ্য করতে পারি না, এটা ন্যায় বিচার হইতে পারে না, আব্বা অন্যায় করতে পারে, কোলাকুলি করে মিলিয়া দাও। আব্বারে কেমনে তোরা বেতের বাড়ি দিলি? বুঝতে পারলাম রে, ফুতের মুন্ডা টাকা আছে দেখ, টাকা খাইয়া বিচার কসত বাটফা। আমি এটা মানতে পারি না। সবাই কই ইউসুফে পাগল হইয়া গেছে, অন্যায়কারী রে, অন্যায়কারী বানায় না, ইউসুফ রে এলাকা ছাড়া কর। কয়ে তোমরা আমারে এলাকা ছাড়া করা লাগবে না, আমি নিজে এলাকা ছেড়া চলা যায়, কারণ যেই জায়গার মধ্যে ন্যায় বিচার হবে না, আল্লাহর কসম রে, ওই ন্যায় বিচার ছাড়া এলাকার মধ্যে কোনো মানুষ যদি থাকে অল্প কয়েকদিনের মধ্যে খোদার গজব নাজিল হয়। এই যে মহামারী গুলো আমরা নিজেরা নিজেদের কৃতকর্মের ফল ভোগ করতেছি,
আমরা নিজেদের কৃতকর্মের ফল ভোগ করতেছি। এ মুরব্বি, আপনার আকলের কাছে প্রশ্ন দিলাম, এ 15 থেকে 20, 21, 25 বছরের যুবক তোমাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম, এ পর্দার আড়ালের মা তোমাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম। এ মুরব্বী, আপনি নিজে চিন্তা করেন, এক পাও এক হাত কবরে গেছে, আপনি কয় অক্ত নামাজ পড়েন? এ যুবক, তোর বিবেকের কাছে প্রশ্ন দিলাম, তুই যুবক তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে যাওয়ার কথা, তুই যুবক জান্নাতে যাবি দূরের কথা, তুই জাহান্নামের রাস্তা কয় করতাছস? এ যুবক, তোর কাছে আমার প্রশ্ন ছেড়ে দিলাম, এ পর্দার আড়ালের মা তোমার কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, তুমি জান্নাতে যাবার কথা আর জান্নাতে যাইবা দূরের কথা, জান্নাত তোমার কাছাকাছি থাকলে তুমি জান্নাতের সুঘ্রাণ পাবে না? মা বলে, হুজুর কেন? কয়, স্বামীর লগে ব্যবহার খারাপ করবার কারণে। বুঝে ধমকায় আপনারা রাজ্য বুঝছি ঠিক মনে করি। বন্ধুরে আমার, ইউসুফ বলে আমি এলাকায় থাকবো না, আমার তোমরা এলাকার মধ্যে রাইখো না, আমার বিদায় করো। ইউসুফ চলে গেলেন, যাইতে যাইতে উনি একটা জঙ্গলে যে শেরদার ভিতরে পড়ছে, আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমি কোন এলাকার ভিতরে আছিলাম এতদিন জানেননি, আমার কাছে এটা বড় জাহান্নাম জাহান্নাম মনে হয়েছে। মাওলা গো, ও দয়াল আল্লাহ, আপনি আমার দেখছেন, আমার সকল কিছু আপনি পর্যবেক্ষণ করতেছেন, ও আল্লাহ গো আপনি আমার এই মুহূর্তে যদি কবুল না করেন, আমি ইউসুফ এই জগতের মধ্যে থাইকা কোনো লাভ নাই। ইউসুফ আসবাব যখন আমার আল্লাহর কাছে এমন দোয়া করে গু, আমার আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবি এলহাম আসে, ও ইউসুফ রে, তুমি যদি এই কষ্টগুলা সহ্য করতে না পারো, তাইলে তুমি যে আল্লাহ পাকের সাচ্চা বান্দা এটার কোনো প্রমাণ হবে না। কষ্ট সহ্য করো, অত্যাচার সহ্য করো, আমার আল্লাহ অতি সত্বর তোমাকে নেয়ামত প্রদান করবে। ইউসুফ কয়, আল্লাহ নেয়ামতটা কি দিব আপনার কাছে জানতে চাই? আমার আল্লাহ কয়, অপেক্ষা করে দেখো না নিয়ামতটা কি দেয়। ইউসুফ কয়, আল্লাহ কোন নিয়ামত আমারে দিবা গো? ইউসুফ এই কথা বলতে 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 যখন নামাজের মুসল্লায় পড়া রইছে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ইউসুফ হযরতে ইউসুফ আসবাতের কাছে এমন একটা দাই পাঠাইছে, জান্নাতি একটা সুন্দর ঘোড়ার মধ্যে চড়ে একদম সাদা পোশাকওয়ালা ব্যক্তি ইউসুফের আয়সা ডাক দিয়া কই, ও ইউসুফ, ইউসুফ রে, ইউসুফ রে, ইউসুফ রে, আমি তোমার কাছে আসছি জান্নাতের পয়গাম নিয়া। বলে, জান্নাতের পয়গাম কি? বলে, আমার আল্লাহ খবর পাঠাইছে ইউসুফ, তুমি যেন আমার আল্লাহর রাস্তার মধ্যে 100টা কোরবানি দাও। কয়টা? আমার বিটা নাই, আমার বাড়ি নাই, বিটা নাই, আমার বাড়ি নাই, খাইতে আমি পারি না, মাওলা তোমায় ডাকবো কেমনে ডাকতে জানি না, হায়রে পারি না, মাওলা তোমায় ডাকবো কেমনে ডাকতে জানি না, আমার বিটা নাই আর বাড়ি নাই গো, বিটা নাই আর বাড়ি নাই গো, থাকার মতো জায়গা নাই, মাওলা তোমায় ডাকবো কেমনে ডাকার জায়গা নাই, হায় রে মাওলা তোমায় ডাকবো কেমনে ডাকার উপায় নাই, আমি লইয়া আইলাম 16 গো আনা, ব্যাপার করিতে দরদি বিচার দুনা, ওরে যাব ওই কবর দেশে, যাব ওই ক বাসারে কোন উপায় নাই, ডাকবো কেমনে ও এলাগি ডাকার উপায় নাই, আমি ডাকবো কেমনে ও এলাগি ডাকার উপায় নাই, আমি ডাকতাম যদি আবু বকরের মতো, পাইতাম আমার নবীজির জনমের মতো। সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক আমার নবী কেমন ডাকা ডাকছেন, আমার নবীজির পাশে শুয়ে গেছেন। সুবহানাল্লাহ, আমি ডাকতাম যদি আবু বকর করের মতো, পাইতাম আমার নূর নবীকে জনমের মতো, আরে আর পাইল উমর উসমান, আর পাইল উমর উসমান, জান্নাতের জন্য আমি ডাকবো কেমনে, আমি ডাকবো কেমনে, আমি জনমের মতো, একবার ডাকিয়া আমি, একবার ডাকিয়া আমি, পাইবনি গো মাওলারি
ইমন আমি ডাকবো কেমনে, জবান খুলে ধরে কোন আল্লাহু আকবার। ইউসুফের রায়বার ফেরেশতার দলেরা ডাক দিয়া কই, ইউসুফ গো, ও ইউসুফ আসবাদ, তোমার কাছে আমার আল্লাহ আমার দিয়া খবর পাঠাইছে, অন্য কোন খবর নয়, খবরটা হইল তুমি ইউসুফ যেন আল্লাহর রাস্তায় 100টা কোরবানি দাও। ইউসুফ ডাক দিয়া কয় রে ফেরেশতা, আমার থাকার জায়গা নাই, আমার ঘুমানোর জায়গা নাই, আমি কোন জায়গায় থাকবো কোন জায়গায় বসবো এমন কোন উপায় আমার কাছে জানা নাই। আমার আল্লাহ যে আমারে বলল 100টা উট কোরবানি দিতাম, আমার তো এমন কোন ক্ষমতা নাই। বলে ক্ষমতা নাই কি হইছে, আমি তোমারে বললাম রে, আমার আল্লাহর নবী বলেছেন সূরা ইয়াসিন যেই ব্যক্তি একবার তেলাওয়াত করে তার একটা উট কোরবানি করার সওয়াব হইয়া যায়। 100 বার সূরা ইয়াসিন করো, 100 উট কোরবানি হইব, 100 তো তুমিও করো, তোমার আল্লাহ কইতেন না 100 বার। তো ইউসুফ আল্লাহ কোরআন তেলাওয়াত করা শুরু করছে, সূরা ইয়াসিন এক রাতে 100 বার পড়ে গেছে। কয় রাইতে? বাড়িতে যারা মা বোন আছেন, এখানে যারা আছেন, রাস্তাঘাটে যুবক যারা আছো, রমজান অতি সন্নিকটে, অতি সন্নিকটে অনেক যুবক বর্তমানে কোরআন তেলাওয়াত করতে পারে না, অনেক মুরব্বী কোরআন তেলাওয়াত করতে পারে না। আপনার পকেটে টাচ মোবাইল আছে নি, হাইজ্যাক মাহফিলের ইস্টেজের ভিতরে, এবারটা তো প্রিন্সিপাল মানুষ, আমার আব্বার থেকে বয়স বেশি, আমার এটা কি মোবাইল, স্মার্টফোন আছে না নাই? আপনি যুবক চাইলে আল্লাহর কোরআন শিখে আপনার জন্য মাত্র 2 ঘন্টার ব্যাপার। কয় ঘন্টা? 2 ঘন্টা। আপনি আলিফ যেটা যে আলিফ বলতে পারেন না, এটা পর্যন্ত বলার একটা ব্যবস্থা আছে এই মোবাইলের মধ্যে। স্পিকিং কায়দা লিখবেন, স্পিকিং কায়দা। রমজান মাস সামনে আসতেছে, একটা সফটওয়্যার সবাই মিলে ডাউনলোড দিবেন, এলাকার কোনো স্কুল রমজান মাসে বন্ধ থাকে না, এলাকার কোনো কাছারি ঘরের মধ্যে মসজিদের ইমাম মুয়াজ্জিন রে আলাদা করে হুজুর ফয়জন আমরা দিলে দিমু আর কি, অল্প কিছু আমরা দিব বাড়াইয়া, এটার ভিতরে হুজুর আমরা একটু কায়দাটা দিয়া রোজার মাসটার ভিতরে কোরআন শরীফটা পড়া শিখিয়ে দেন। চেষ্টা করলে দৈনিক 1 ঘন্টা সময় দিয়ে আল্লাহর কোরআন 30 দিন আপনার কলবে চলে আসবে। রমজান সামনে আসতেছে, যারা এই বরুড়া বাসী আছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখবে, কোরআন শিক্ষার সুবর্ণ সুযোগ আপনার সামনে। আর অনেক ফলাফেন কি করে, রমজান মাসে যদি স্কুল মাদ্রাসা কলেজ বন্ধ থাকে, 1 মাসের লেগে কাফড় দোকানে ঢুকে কাফড় বেচা শিখছে। তো তুই বই পড়স, কোরআন শরীফ পড়স, কিতাব পড়স, মাদ্রাসা কলেজে পড়স, কাফড় বেচা শিখানোর লেগে নি কথা কন, 1 মাস সময় লাগে। তুমি যুবক কি চাইলে পারো না আল্লাহর কোরআন শিখতে? শিয়ালোরার মধ্যে এলাকার যুবক যারা সোশ্যাল মিডিয়ায় দেখবে, সকল যুবক নিজেকে পরিবর্তন করার লক্ষ্যে আগামী মাহে রমজানের মধ্যে এলাকার মধ্যে ইউনিটি তৈরি করবা, 5 জন 5 জন 10 জন হইবা, একসাথে আল্লাহর কোরআন শিক্ষার একটা সেন্টারের মতো তৈরি করবা। তারাবির নামাজের পরে অথবা ইফতারের পরে, শরীর ক্লান্ত থাকে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, যেই কোনো সময় 1টা ঘন্টা সময় দিয়া আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করতে রাজি কারা কারা আছেন, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। আমি আমার জুবায়ের ভাইকে বলবো, এমন ওয়াজ মাহফিল করে হারাম একটা ফোঁটা লাভ হইতো না যদি এলাকার যুবক ভাইয়েরা কোরআন তেলাওয়াত না করতে পারে। এই মাহফিলে যা টাকা খরচ হয়েছে, প্রয়োজনে নিজের টাকা আল্লাহ কম দিছে নি কোনো, দিছে যথেষ্ট পরিমাণ। এলাকার ফোলাফান্ডে বলবেন তোমরা ইউনিটি করো, আমি হুজুর ঠিক করে দিব তোমাদের টাকার জন্য, কোনো অসুবিধা নাই। আর ওই সময় আপনি আপনার লাগতো না, ফোলাফাইনে নিজে দিব হুজুরের জোর করে। আর এখন এমন কোন হুজুর নাই যে আর কইবেন যে আমরা কোরআন শরীফ শিখতাম, চাই শিখান, নিজে এমনি ফরাই দিয়ে দেবো আপনারে, কথা কন না কা হুসাইন ডে কয়ে দিব তুমি এ ফরাইবা, অন্য একজনে বলে দিব হুজুরে, হুজুরের মাদ্রাসার একটা ছাত্র দিয়ে দিব, মুরব্বী যারা আছেন, আরে মিয়া এক ফাও এক ঠ্যাং কবরে গেছে, আল্লাহর কোরআন একটু সিনার মধ্যে নেওয়ার চেষ্টা করেন, কথা কয় না কেন, একটু চিন্তা করে দেখেন আপনি
আপনার মারা মারা যাওয়ার পরে আপনি একটা 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 আয়াত কোরআন তার সামনে পড়ছিলেন, বারাকটা হুজুর দিয়ে পড়াইছেন কয়দিন আর হাওলাইতে হুজুর হাওলাত না বারাকটা দিয়ে দিই আমি হুজুরটা তো পড়ব এটার ইসালে সব যাবে, কিন্তু আপনি ছেলে দোয়া করলে এটা আরো বেশি করে যাইব। আপনার কি একটু মন চায় না আব্বা মারা যে মরিয়া গেছে আব্বা মার কবরের পারে দাঁড়া একটু দোয়া করতেন? আপনার আব্বা আম্মা একবার কেমন জানি হইয়া দাঁড়াইয়া থাকে আপনাদের কাছে দিকে থাকে। আজকে যাদের যাদের মা বাপ নাই সবার রুহুগুলো এই ওয়াজের ফ্যান্ডেলের পাশে ঘুরতেছে, সবার রুহুগুলো এই ওয়াজের ফ্যান্ডেলের পাশে ঘুরতেছে, শুধু দাঁড়াইয়া দেখতেছে আমার ছেলে নিয়ে আমার লাগে একটু রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা বলে দোয়া করে। এই কোরআনটাকে কি আপনি এত নর্মাল মনে করছেন? এটার আপনি সিনার ভিতরে একবার লাগিয়ে দেখেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। একটা বার আপনার এই কলমে লাগিয়ে দেখেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর আপনি তো বুঝেন না, অনেকে নামাজ পড়া যখন শুরু করে ইবাদত করা যখন শুরু করে আমল করা শুরু করে তার বিপদ একটু বেশি করে বাড়ে। তো বাড়ে কেন আপনি তো বুঝেন না, আল্লাহ আপনার পরীক্ষা করে আমল করার পরে বিপদ দেওয়ার পরে বান্দা ধৈর্য ধরে আমল করতে পারেনি, এই ধৈর্য যদি পরীক্ষা করেন আল্লাহ কয় ইন্নাল্লাহ মাআ সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছি। আর যারা এই ধৈর্যের পরীক্ষায় পরীক্ষিত হয়ে পাস করে তারা উইনার হয়ে যায়, উইনার হয়ে যায় তারাই পাস করে আর তারাই সফল কাম হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া সারাক্ষণ করতাম মিয়া অল্প কিছুক্ষণ ওয়া শোনেন, এটা কাজে লাগান, বাড়ির যান সুরা ইয়াসিন একটু পড়েন না মাগরিবের নামাজের পরে, দোকানে না বসে থাকেন নিজের কাজকর্ম শেষ মাগরিবের পরে কোরআন শরীফটা বইয়া গুনগুনে পড়েন না, ফরতেন পারেন না, ছায়া ছায়া ফকির পানির ফালে কান্দেন না। আল্লাহর দরবারে সুরা ইয়াসিন তেলাওয়াত করেন যখন আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ গো আপনি বলেছেন 100টা উট কুরবানি দেওয়ার জন্য, আমি পাগলা তো আল্লাহর সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফলাইছি কোরআন থেকে 100 বার, এবার ফেরেশতার দল আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ গো ও আল্লাহ আপনি না বলেছেন 100টা উট কুরবানি করার জন্য গো 100টা উট তো কুরবানি করছে না, আমার আল্লাহ কয় কেন করছে না তারা জিজ্ঞাসা করো। সে যায় আমার নবীর কোরআন শরীফ তেলাওয়াত করার পরে হাদিস কুলা কয় নবী কইছে 100টা উট কুরবানি দেওয়ার সওয়াব যদি কেউ চায় রে সূরাতুল ইয়াসিনটা যদি একবার তেলাওয়াত করে তার আমলনামায় হইব। আপনারা জোরে বলেন বাবা, মানব জীবনে উন্নতি সাধন করার জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াত কইরা সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা আমরা আমার আল্লাহর আপন বানাইতে চাই কি চাই না? আরে তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভুলেও ভুলে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ও গো দয়াময়, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বলেও বলে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, জীবনের গুণা একজন মাপ করতে পারে, আপনারা জবান খুলে বলেন তিনি কে? ও বন্ধু গো ও নবীর পাগল, ওই গুণাগুলা তুমি মাপ করাইবা, তোমার মা বাপ যে কবরে গেছে তোমার কি মন চায় না মা বাপের গুণাডি মাপ করতা? এ যুবক এ মুরব্বী বাবারা এ আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যাদের মা কবরে যাদের আব্বা কবরে, একটা বার তোমার কদমে আমি হাত দিলাম যখনই পারো না কেন আম্মা আব্বার জন্য রব্বির হামগুমা কামা রব্বায়ানি সগিরা বলে দোয়া কইরো। আজকেও কইছে জাগার ভিতরে মা বাপের ওয়াজ করতাম, ও বন্ধু মা বাপের
ওয়াজটা করে লাভটা কি হইব যদি তুমি ফুতের কারণে মা বাপ কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলে? হুজুর, মা বাপের কবরে জাহান্নামের আগুনে আমি ফুতের দোষ কি? আর দোষ তো তোমারই হইব, কারণ তোমার ছেলে মেয়ের বিয়ার ভিতরে তুমি কোরআন সুন্নার মোতাবেক বিয়া না পড়াইয়া ডিজে পার্টির কনসার্ট লাগিয়া নাচা নাচি লাগাও জোরে কন্যা, ঠিক না বেঠি? আপনার আম্মার কবরে আজাব হবে না কেন? আব্বার কবরে আজাব হবে না কেন? আপনার বাড়ির মধ্যে ডিজে ফাটির কনসার্ট গান বাজনা হইতেছে, আল্লাহর কসম রে, এমন গান বাজনা নিয়া যখন কোনো ওয়ালিদাই মা বাবার সন্তান যদি ব্যস্ত হইয়া যায়, আমার আল্লাহ তাদের কবরের মধ্যে কঠিন কঠিন আজাব দিয়া দেয় একমাত্র আপনি সন্তানের কারণে। ও বন্ধু, এই জন্য নবী আমার কইছে দুনিয়াতে রাইখে আসবা এমন একটা সন্তান রাখবা যে সন্তানটা নেককার হইব। তুমি কবরে যাইবা, ওই ছেলে হাত তুলা কইব রব্বির হাম ঘুমা কামা রব্বায়ানি সগিরা আমার আল্লাহ তোমার মা বাবার কবরের আজাব মাফ কইরা দিব। এ যুবক, যাদের মা বাবা বেঁচে আছে গো, ওই আম্মা আব্বার কথা স্মরণ করো, আম্মা আব্বার কদমটা ধরে আজকে বাড়ির যে মাফ চাইবি, আল্লাহর কসম, আল্লাহর কসম রে, আম্মা আব্বার জন্য যখন তুই ক্ষমা প্রার্থনা করবি, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন মা বাবার মনটার ভিতরে একটু আলাদা একটা রহমত দিয়া দিব। ওই রহমতের কারণে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার আম্মা আব্বারা মাফ কইরা দিব। হে আমার শিয়ালুরার বন্ধুরা গো, ও মা বোনেরা, ও আমার ছোট্ট ছোট্ট ভাই বাবার যুবক নজওয়ান বন্ধুরা, যখন তোমার মা কবরে, এখন তুই বাড়ির যেয়ে তুমি তোমার মা ডারে দেখতা না, তোমার বাবা কবরে, বাড়ির যেয়ে দি তুমি তোমার আব্বা ডারে দেখতা না, মা পিলে আসার সময় দি তোমার আব্বার বয়সে কত বুড়া মুরব্বীরে দেখছো, তোমার আব্বা ডারে দি দেখছো না। চিন্তা করো, তোমার আব্বা যদি বাইচা থাকতো, তোমার আব্বা জান তোমার জন্য কত কিছু করতো, এখন আব্বা নাই, আম্মা নাই রে, আম্মা নাই, কেমনে রে? ওই আব্বা আম্মারে বুইলা তুমি রইলা, একবার কি মনটা চাই না আব্বা আম্মার কবরে জান্নাতি সামিয়ানা বিচাইতা? আমার নবী ডাক দিয়া কই কোনো সন্তান যদি তার আম্মা আব্বার জন্য হাত তুলা তুলে আমার আল্লাহর কাছে দোয়া করে গো, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তার আব্বা আম্মারে মাফ কইরা দেয়। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, তোমরা কি তোমার আব্বা আম্মারে এখনো ইজ্জত করনি, আব্বা আম্মারে তুমি সম্মান করনি? এখান থেকে যাইয়া প্রয়োজনে আব্বা আম্মার পাউডি দূরে লাইবা, কারণ আমার নবী কয় বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, বলেন না, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, আমি সেবি নাই সেবিতে পারি নাই, আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত, তুমি আমার আগে যেও না গোমরে। যুবক, আম্মাটা বুঝি বাড়ির ভিতরে অসুস্থ হইয়া পড়া রইছে, আব্বাটা বুঝি অসুস্থ হইয়া পড়া রইছে, এখান থেকে যাই আব্বা আম্মার সেবা করার বন্ধ করিস না, কারণ আমি জানি রে, একটা যুবকের কাঁধে আব্বার লাশটা নিয়ে যুবকটা হাঁটতে তার কাছে কত কষ্ট অনুভব হয়, কান্দার লেগে লাশের খাটটা রাখতে পারে না। একটা ছেলে আম্মার লাশটা কান্দে নিতে কত কষ্ট হয়, কান্দার লাগে আম্মার লাশটা কাঁধে নিতে পারে না। এই জন্য আম্মা আব্বার জন্য বেশি করে দোয়া করবা, আল্লাহ যেন তুমি সন্তানের হায়াত থেকে মাইনাস করে আম্মা আব্বার হায়াতে প্লাস করে যোগ করে আম্মা আব্বার হায়াতে বরকত দিয়া দেয়। মা, তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা
আরে দশ মাস দশ দিন মাই গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ববে আইলাম বাই, আরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া, আরে অসুখ হইলে দেখি চায়া আমার মায়ের সেবি সানাই বয়া গো, বলে আমায় তুমি দাও গো লয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা যুবক রে। স্বামী ব্রেদার ওয়া শুনে কোনো লাভ হবে না, যদি আব্বা আম্মা কষ্টে থাকে আব্বা আম্মা না কে থাকে, স্বামী ব্রেদার ওয়া শুনে কোনো লাভ হবে না যদি আব্বা আম্মা ওষুধের টাকা না পায়। এই জন্য আপনারা বলেন দুনিয়ার মধ্যে সফলতা কবরে সফলতা পাওয়ার জন্য আব্বা আম্মার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ যেন আমার নবীর ওসিলায় যাদের আব্বা আম্মা কবরে কবর আজাব পাপ করে জোরে কন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সবাই নবীরে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আপনার নাম কালেমা লেখা আপনার নাম নামাজ আপনাকে সালাম আপনি